আসসালামু আলাইকুম। ফাইনালি শীত তো চলেই এসেছে, হাড় কাঁপানো এই শীতে খেজুর গুড়ের গরম গরম ভাপা পিঠা কার না ভালো লাগে বলেন। আবার এই সময়ে নতুন চালের পিঠা বানিয়ে মেয়ের শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়ার ধুম লেগে যায়। হ্যাঁ বন্ধুরা, তাই তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর এবং কালারফুল ভাপা পিঠা বানানোর রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে এখন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পিঠাগুলো বানাই। হ্যাঁ বন্ধুরা, পিঠাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঠবাদাম, কিছু কাজু বাদাম, কিছু চেরি ফল, কিছু কিশমিশ, আরও নিয়েছি খেজুরের গুড়, আরও নিয়েছি নারকেল কুড়ানো, এটা আমি কুড়িয়ে নিয়েছি, খেজুরের গুড়টা আমি কুড়িয়ে নিয়েছি। এখন নিয়ে নেব 2 কাপ চালের গুঁড়ো, আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এখন এখানে নিয়ে নেব 7 মতো লবণ, লবণটাকে আমি গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন এর ভিতর নিয়ে নেব 1 কাপ গরম পানি, 1/2 কাপ গরম পানির মধ্যে আমি 1 কাপ অরেঞ্জ ফ্লেভার মিশিয়ে নিলাম। এখন এর ভিতর আমি ফ্লেভার মেশানো পানিটা অল্প অল্প করে মিশিয়ে নেব। ফুড কালার মেশানো পানিটা আমার গুঁড়ার সাথে মেশানো হয়ে গেছে, এখানে অল্প অল্প করে পানি মিশাতে হবে গুঁড়ার সাথে, একবারে সব পানি দিয়ে দিলে পানি বেশি হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে মিশাতে হবে। গুঁড়াটা যখন এরভাবে ঝরঝরে হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। এখন একটা চালনির সাহায্যে আমি এগুলো চেলে নেব, চালনির সাহায্যে চেলে নিলে পিঠাটা অনেক সফট হয়, ভাপা পিঠার গুঁড়াটা পিঠার চারদিকে সমানভাবে ছড়িয়ে থাকে, সেজন্য এগুলো চেলে নিতে হয়। এভাবে আমি সবগুলো গুঁড়া চেলে নেব। দেখুন বন্ধুরা, গুঁড়াগুলো চালনের সাথে চালার পরে এখন কতটা মিহি হয়ে গিয়েছে, এখন এটা আমার বানানোর জন্য পারফেক্ট হয়ে গেল। এবার আমি সাদা পিঠা বানানোর জন্য 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম, এর সাথে নিয়ে নিলাম 7 মতো লবণ, লবণটাকে গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা গুঁড়ার সাথে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে নেব সেম পদ্ধতিতে উষ্ণ গরম পানি। গুঁড়ার সাথে পানিটা মেশানো হয়ে গিয়েছে, এখন আমি সেম পদ্ধতিতে এটাকেও চালনির সাহায্যে চেলে নেব। হ্যাঁ বন্ধুরা, এটাও আমার পিঠা বানানোর পারফেক্ট হয়ে গেছে। ভাপা পিঠা তৈরির জন্য দোকানে এ ধরনের সুন্দর সাজ বা বাটি কিনতে পাওয়া যায়, আপনাদের ঘরে যদি এ ধরনের বাটি বা সাজ থেকে থাকে তাহলে সেটাও আপনারা এই পিঠা বানানোর জন্য ইউজ করতে পারেন। আমি এখন এই বাটিতে কিছু শুকনো গুঁড়ো মেখে নিচ্ছি যাতে পিঠাগুলো এই বাটির সাথে লেগে না থাকে। এখন বাটিতে দিয়ে দেব প্রথমে কিছু শুকনো গুঁড়ো, তারপরে খেজুর গুঁড়ের লেয়ার, এরপরে দিয়ে দেব নারকেল কুড়ানো, আবার এর উপরে আমি চালের গুঁড়ো দিয়ে দেব, এর উপরে দিয়ে দেব কিছু কাঠবাদাম, কিছু কাজু বাদাম,
তিন চারটে কিশমিশ এবং নারকেল কুড়ানো। আমি এর উপরে আবার চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটাকে ভালোভাবে চেপে চেপে দিতে হবে। এখন আমি এর ভিতর আবার খেজুর গুড়ের লেয়ার দেব। আবার নারকেল কুড়ানো, আবার চালের গুঁড়ো দিয়ে দেব। এখন এটাকে আলতোভাবে চেপে দিতে হবে। এখন এর উপর দিয়ে দেব চেরি ফল। এবং একটা সুতি কাপড় দিয়ে এটাকে ভালোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিতে বলক চলে এসেছে, এখন আমি এখানে দিয়ে দেব একটা চালুনি। এই চালুনির ভিতরেই আমি পিঠাটা দিয়ে দেব। প্রথম পিঠাটা হওয়ার জন্য 5-6 মিনিট সময় লাগবে। এরপর আমি বাটিটা তুলে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে আমার পিঠাটা হয়ে যাবে। দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। এখন একইভাবে আমি সাদা পিঠাটাও বানিয়ে নেব। এবার আমি সাদা পিঠাটা বানাবো। এখন প্রথমে দিয়ে দিলাম চালের গুঁড়ো, তারপরে খেজুরের গুড়, এরপরে দেব নারকেল কুড়ানো, আবার দিয়ে দেব চালের গুঁড়ো, এখন দেব কাজু বাদাম, কিছু কাঠবাদাম, 4-5টা কিশমিশ, নারকেল কুড়ানো। এরপরে আমি এখন এর উপর দিয়ে দেব চেরি ফল। ব্যাস, তৈরি হয়ে গেল শীতের রানী ভাপা পিঠা। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি এভাবে পিঠা বানিয়ে যে কোনো ধরনের অতিথি আপ্যায়নে এবং আত্মীয় স্বজনের বাসায় পাঠিয়ে দিলে প্রশংসার কোনো কমতি হবে না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।